নমস্কার, আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। বুধবার ছাত্র বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠল ভাতার কলেজ চত্বর। রাজ্যের জয়েন্টের মধ্যে অষ্টম স্থান অধিকার করল রণজয় মিত্তা। ব্যাংক ডাকাতির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শাসক দলের গোষ্ঠীতন্ত্রের জেরে উত্তপ্ত হয়ে উঠল বুধবার। কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। বজরং দলের সদস্যরা পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন বুধবার। চোখ রাখবো এক ঝলকে। বুধবার সকালে পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ায় একটি স্পঞ্জ আয়রন কারখানায় কাজ করার সময় শর্ট সার্কিটের কারণে ধরণ বাহাদুর নামে এক শ্রমিক গুরুতর আহত হন। তড়িঘড়ি তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। নবম শ্রেণীর এক ছাত্রের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালাম থানার কাগ্রাম পশ্চিম পাড়া এলাকায়। মৃত ছাত্রের নাম পরিতোষ দেবনাথ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের বল্লভপুর ফাঁড়ির অন্তর্গত নিউ একরা অঞ্চলের পরিত্যক্ত খাদান থেকে। মৃতা মহিলার নাম মামনি পান্ডে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযান চালিয়ে পাচারকারীদের কাছ থেকে 16টি গরু উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপকর থানার অন্তর্গত পাঞ্জিপাড়ায় 31 নম্বর জাতীয় সড়কে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজের বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম কার্তিক রায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপকর থানার পামলহাট এলাকায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। আসছি বিস্তারিত খবরে। বুধবার ছাত্র বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠল ভাতার কলেজ চত্বর। গরিব ও দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ কমানোর দাবিতে চলে এইরূপ কর্মসূচি। এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। ছাত্র বিক্ষোভে ছেড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বুধবার। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ভাতার কলেজে। এদিন কলেজের ছাত্রছাত্রীরা কলেজের প্রিন্সিপালের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা দাবি তোলেন, কলেজের গরিব ও দুস্থ ছাত্রছাত্রীদের ফি মুকুব করতে হবে। দুস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে কলেজ পড়ুয়ারা অর্থ সংগ্রহের লক্ষ্যে কোটো হাতে নেমে পড়েন। ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে বিষয়টি বিবেচনা করার আর্জি জানানো হয়। যেটা হয়েছে যে সমস্ত দুস্থ গরিব প্রতিবন্ধী ছাত্রছাত্রী আছে, তার ডোনেশনের জন্য আমরা প্রিন্সিপালকে কাজ যেটা ফর্ম ফিল আপে যেটা ফি 560 টাকা, তার জন্য আমরা গরিব ছাত্রছাত্রীদের জন্য আমরা কিছু হেল্প চেয়েছিলাম। কিন্তু প্রিন্সিপাল পরিষ্কার হাত ধরে দিয়েছে, বলে আমি অসহায়, আমি কোনোরকম হেল্প করতে পারবো না। কিন্তু উনি চাইলে কিন্তু কোনোরকমভাবে হেল্প করতে পারবো। তাই আমরা অসহায় অবস্থায় পড়ে গিয়েছিলাম যে গরিব ছাত্রছাত্রীদের নিয়ে আমরা কী করবো। তাই আমরা শেষ পর্যন্ত একটা কোটো নিয়ে, আমরা তো বেকার ছেলে, আমাদের টাকা পয়সা তো নেই, আমরা বাবা মার কাছ থেকে চেয়ে চেয়ে বাজারঘাটে যতটা কাছ থেকে স্টুডেন্টের কাছ থেকে কালেকশন করে আমরা ওই গরিব যে সমস্ত দুস্থ প্রতিবন্ধী ছাত্রছাত্রী আছে তাদের পাশে এসে দাঁড়িয়েছি, যাতে তারা পরীক্ষাটা অন্তত দিতে পারে। প্রিন্সিপালের যে দাবি রাখছো, প্রিন্সিপালের যে দাবি এটা রেখেছিলাম, যে সমস্ত গরিব প্রতিবন্ধী ছেলে আছে তাদেরকে অন্তত কিছুটা অন্তত ছাড় দিতে। হয়তো স্কলারশিপের টাকা মামাটি মানুষ সবাইকে দিয়েছে, তবু হয়তো তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ, হয়তো দিতে পারেন না। অনেক দিন মানে তাদের সংসার চালানোর কাজে লেগে যায়, হয়তো অনেক দিন আমার দিনমজুর খেটেও পড়াশোনা করে। তাই জন্য আমরা বলেছিলাম যে স্যার, এই যে সমস্ত একদমই যারা অচল স্টুডেন্ট স্যার, তাদের জন্য কিছু কম তো আপনি হেল্প করুন, কিন্তু কোনোরকমভাবেই আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। কতজন না এরকম ছাত্রছাত্রী কতজন আছে? এরকম ছাত্রছাত্রী মোটামুটি 8 থেকে 12 জন আছে। এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ বিষয়টি বিবেচনা করার কথা জানান। আমরা এককালীন ফিস নেই, অন্য কলেজ টাইম টু টাইম নেয়, মাসে মাসে নেয়, বিভিন্ন ধরনের ফিস সবটা বছরের শেষে আপনার ক্যালকুলেট করবেন। আপনাদের জার্নালিস্ট, আপনাদের তার সামাজিক দায়বদ্ধতাও আছে। সুতরাং আপনার অন্য কলেজের প্রসপেক্টাস দেখুন, তাদের ফিস স্ট্রাকচার নেট থেকে বার করুন, নেট থেকে বার করে আপনারা দেখুন। স্যার, অন্যান্য কলেজে তো দুস্থ ছাত্রছাত্রী, দুস্থ ছাত্রছাত্রীর জন্য সরকারের নিয়ম আছে, তেমনি কারা পাবে
কোন স্টুডেন্ট প্রকৃত দুস্থ সে তার একটা স্ক্রিনিং এর ব্যাপার আছে এবং সেটাও আমাদের পদ্ধতির একটা বিষয় এসছিল এজি বেঙ্গল তারা কিছু সাজেশন অ্যান্ড ম্যান্ডেট দিয়েছে সেই ম্যান্ডেট ফলো করতে একজন গভর্নমেন্ট সার্ভেন্ট হিসাবে আমি আমি ছাত্রছাত্রীদের কাছে সেই পরামর্শটাই দিয়েছিলাম এবং সেখানে আমার মান্যবর যারা আছেন এরাও জানেন তারা উপস্থিত ছিল। ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ পাত্তা। রাজ্যের জয়েন্টের মধ্যে অষ্টম স্থান অধিকার করল রণজয় মিদ্যা। ফলের ব্যাপারে আশাবাদী ছিল রণজয় সহ তার পরিবার, আশানুরূপ ফল হওয়ায় খুশি মিদ্যা পরিবার। হুগলি জেলার উত্তরপাড়ার অমরেন্দ্র সরণির বাসিন্দা রণজয় মিদ্যা জয়েন্টে রাজ্যের মধ্যে অষ্টম স্থান পেয়েছে। উল্লেখ্য, এবছর জয়েন্টে 125,000 ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। এক মাসের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ পেল বুধবার। রণজয় অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র, ছোটবেলা থেকে চঞ্চল হলেও পরে পড়াশোনায় সিরিয়াস হয়, যার ফল জয়েন্টে অষ্টম স্থান। তার অঙ্ক আর পদার্থবিদ্যা প্রিয় বিষয়, তবে সে কম্পিউটারে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায়, সুযোগ পেলে আইআইটিতে পড়বে। ক্রিকেট ব্যাডমিন্টন খেলতে ও ছবি আঁকতে ভালোবাসে রণজয়। আইসিএসইতে 98.2% নম্বর পেয়েছে মেধাবী রণজয়। জয়েন্টে ভালো ফলের আশা করেছিল তার পরিবার। নির্দিষ্ট টাইম নিতে হবে, যতক্ষণ পড়তে ইচ্ছে তো পড়তে। আর কজন টিচার ছিল? ও টিউশন পড়েনি, মানে অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলে পড়েছে, 9-10 ওর দিদি দেখিয়ে দিয়েছে আর স্কুলেতে হয়ে গেছে, আর 11-12 ওর ফিট দিতেই পড়তো। এরকম একটা রেজাল্ট হবে আশা করেছিলেন? হ্যাঁ, কিছুটা করেছিলাম, তার চেয়েও বেশি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কি রেজাল্ট ছিল? ও 90 উচ্চ মাধ্যমিকে এটা আইএসসি ও 98.2% পেয়েছে। আইএসসি তে 98.2% পেয়েছে। আর গল্পের বই মেনলি কার পড়তে ভালোবাসে? ও ডিটেকটিভ বই বেশি। ইঞ্জিনিয়ারিং এ কোন শাখায় যেতে ইচ্ছুক? কম্পিউটারে। আইআইটি তে দিয়েছে, ওইটা রেজাল্টটা দেখে মেধা তালিকায় প্রথম দশে জায়গা করে নেবে এতটা আশা করেনি। ভালো লাগছে, এত ভালো, মানে টপ 10 এর রেজাল্ট এক্সপেক্ট করিনি, খুবই ভালো লাগছে। নাও খুবই মানে বিচ্ছু টাইপের ছিল, তো আস্তে আস্তে সিরিয়াস হয়েছে, আস্তে আস্তে সিরিয়াস হয়েছে। খুব ভালো করে পড়াশোনা করেছে দুবছর, ক্লাস দিচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে শুনলাম যে দিদি হিসাবে পড়াশুনো দেখিয়ে দেওয়ার দায়িত্বটা আপনার উপরই ছিল, তা আপনি সেটা কিভাবে ওকে দেখাতেন? মানে ও কি বাধা ধরা কোন নিয়মের মধ্যে থেকে পড়াশোনা করত? মানে যতটুকু অ্যাকচুয়ালি আমাদের ক্লাস 10 অবধি তো কোনো মানে বাইরের হেল্প লাগেনি, আমাদের টিচার্সরাও খুব ভালো ছিলেন স্কুলে, তো আর বাকি যতটুকু এক্সট্রা হেল্প লাগতো ওইটুকু আমি দেখিয়ে দিতাম। আর সেক্ষেত্রে ফিজির যে এন্ট্রেন্স এক্সামটা ছিল ওটার জন্য আমি ওকে একটু হেল্প করেছিলাম। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। ব্যাংক ডাকাতির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে মেমারি থানার গন্তারে। পুলিশ দোষীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। আবার ব্যাংক ডাকাতির ঘটনা ঘটল। বুধবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার গন্তারে ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়ায় হঠাৎ চারজন দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে ঢুকে পড়ে। তারা গ্রাহকদের হাত তুলে দাঁড়িয়ে থাকতে বলে, পরে তারা প্রায় 1 কোটি টাকা নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মেমারি থানার পুলিশ, ঘটনার তদন্ত শুরু করেছে। আর আমি ওই ঠিক করেছিলাম যে হাতটা তুলেছি জানা তো, যে চোখটা আমি কানা করে দেবো, মুখটা খুলে নি, এইভাবে জোর ধরেছে, জিজ্ঞেস করবো। দিয়ে তারপর বেরিয়ে পালালো। আমার মাথায় কত বন্ধুক ধরেছে,
কজন ছিলেন তখন ব্যাংকে? ব্যাংকে অনেক কজনই তো আছে। না আপনারা গ্রাহক কতজন ছিলেন? আমাদের মেয়ে ছেলে বোধহয় আমার থেকে গুনতে দিয়েছে টাকা, বোধহয় আর দশটা মেয়ে ছেলে বেশি হবে। গিয়ে ও দিদিমণিগুলো কাঁদছে, ছেলেগুলো কাঁদছে। তখন যখন গেট দিয়ে কপাট ভেতরে কপাটটা দিয়ে চাবি দিচ্ছিল, চাবিটা দিতে দিইনি। আর যখন গেটে চাবি দিতে যাচ্ছে, আমি যে খবর চাবি দেবেন, এই বাচ্চা ছেলেটা তো আমার ছেলে হয়নি। দিয়ে এই চেঁচা চেঁচিতে তখন দরপর করে নেবে পালা। ওরা কি টাকা নিচ্ছে? ওরা দুজন আর ভেতরে একজন টাকা নিচ্ছে। কত বড় বন্ধু ছিল? এইরকম তিনজন টাকা বন্ধু ছিল। কি গেঞ্জি পরেছিল? না জামা, না সাদা জামা। সাদা জামা, সাদা জামা, কালো প্যান্ট। চুরি তো হলোই, তা আমি ওর চোখ দুটো কানা করে দেবো, তাহলে আর বেরিয়ে যেতে পারবে। টাকাটা ওর কাছেই ছিল কিন্তু পারতে পারলাম না, আমি পারলাম না। তখন দেহটা খুব কাঁপছে, বুঝতে পেরেছো? কেন না ওই গেট দুটো মানে আটকে রেখে দিন, কাউকে তো চাবি দিতে দিতে দিই, মানে কারণ দেহটা আমাকে। যদিও ডাকাত দলটির এখনো সন্ধান পুলিশ করতে পারেনি, এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মেমারি থেকে কৃষ্ণ সাহা ও মোহাম্মদ খানের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে উত্তপ্ত হয়ে উঠল বুধবার। ঘটনাটি ঘটেছে কালনা কাকুড়িয়া সীমানল গ্রামে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমান জেলার কালনার বাকুড়িয়া সীমালন গ্রামে। টিকিট না পেয়ে কংগ্রেসের হয়ে পঞ্চায়েত ভোটে দাঁড়ানোর অপরাধে জলের কল ও দোকান ভাঙচুর, এমনকি বাড়ি বাড়ি হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। জল পাইপ কলের জল ভেঙে দিয়েছে, কলের জলের ইয়েগুলোর সব ভেঙে দিয়েছে, আমাদের জল খাবার ইয়েগুলোর দোকান পাশে ভেঙে দিয়েছে, ঘরের দরজায় গিয়ে লাথি মেরেছে, ঘর গিয়ে ভাঙচুর করেছে, আর দোকানের মাল মাটি যেখানে যা ছিল সব চুরি করে নিয়েছে। গ্যাস ওভেন ছিল, আমাদের ফ্যান ছিল, 400 তার খুচরো কত টাকা ছিল বলে ছিল না, 400 টাকা নোট ছিল, আর দোকানের যা কোটো ফোটো যা যেখানে ছিল মাল মাটি সব নিয়ে গেছে। ওই যে টিএমসির এটিএম এখানে বলতে তৃণমূলের সব ছেলেগুলো করতো, সবই তৃণমূল ছিল, বুঝলেন? তা এখন ধরো বিক্ষোভ তৃণমূল, বিক্ষোভ তৃণমূল, আমরা কংগ্রেসের সিম্বল নিয়ে দাঁড়িয়েছিলাম, তার জন্য মানুষকে কষ্ট দেবো বলে ভোটের পর ভোট তো জিততে পারিনি, ছাপ্পা ভোটে নিয়ে সব পুলিশ নিয়েছে। তা এখন সেই কলগুলো ভেঙে দিয়ে কষ্ট দেবে বলে সেটা করছে ওরা। তারা কি তৃণমূলের ছেলেরা এখন এখন প্রকৃতি নাবি করে তৃণমূলে যোগ দিয়েছে সিপিএম থেকে, সে কয়েকটা ছেলে রাতে রাতে 12টার পর থেকে অত্যাচার শুরু করে দিচ্ছে। এবার আমরা তো দাঁড়িয়ে আছি, আমরা যে সমস্যা লড়ি তাহলে লড়াই শুরু হয়ে যাবে, আমরা তো সেটা করছি না। আমরা সবসময় পুলিশ ধরি, সবসময় পুলিশটা ব্যবহার করছি, আর অত যদি হিম্মত তাহলে তো ছাপা ভোট দেবে কেন? ডাইরেক্ট ভোট নি, মানুষ যেখানে ভোট দেবে সেখানে ছাপা দিয়ে ভোট দেবে কেন? আজকে এত দেশে কাজ করেছে, এত দেশে উন্নয়ন হয়েছে, এত কাজ করেছে, তাহলে ছাপা ভোট দিয়ে নেবে কেন? আর মমতা ব্যানার্জি সরকার যে কলের জন্য, রাস্তার জন্য, ঘাটের জন্য এত উন্নয়ন করছে, তাহলে ছাপা দিয়ে পুলিশ দিয়ে ভোট নিতে হয়? আর এখন রোজার মাস, আমি কলগুলো ভেঙে দিয়ে ওই ভিনগ্রাম থেকে জল আনতে হচ্ছে, ওই ভিনগ্রাম থেকে জল কলেজ ওষুধ দিয়ে দানা ওষুধ দিয়ে দিচ্ছে বহু। আর এখন মেন সমস্যা হচ্ছে রোজার মাস, তো বেশি কষ্ট আছে মহিলাদের, ওইটাই বেশি কষ্ট এখন। এখন রোজার মাস না হলেও যা কষ্ট আনতে হয়, রোজার মাস কলগুলো ভেঙে দিয়েছে, বুঝলেন? সব যে কল ভেঙে দিয়েছে একদম, যে লেডারের বাড়ির সামনে সে কলগুলো আছে,
বুঝলে, আর যারা জেনে বিরোধী করতো সেই কলগুলো ভেঙেছে, বেঁচে বেঁচে ভেঙেছে। আমরা কংগ্রেস কর্মী 98 সালে তৃণমূলটা করে এসেছি, ওরা তৃণমূল করে এসেছি, এখন সিপিএম কিছু ছেলে ঢুকে অত্যাচার শুরু করে। আমরা নির্দলে দাঁড়িয়েছিলাম, নির্দলে বলতে আমরা কংগ্রেস হাত সিম্বলটা নিয়েছি, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা চঞ্চল সিংহ রায়। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। গত পরশু রাতে আমি বর্ধমানে ছিলাম, আমি গতকাল রাতে ফিরেছি, আমাকে আইসি বুলবুলিতলা ফোন করেছিলেন। তো আমি যখনই অভিযোগ পাই আমি আইসিকে বলেছি, দেখুন কলগুলো পঞ্চায়েতে, এবং যদি কেউ ভেঙে থাকে, কে বা কার আপনার কাছে স্পেসিফিক অভিযোগ থাকলে আপনি ব্যবস্থা নিন, আর যদি স্পেসিফিক অভিযোগ না থাকে, উনি বললেন না রাত্রিবেলা ভাঙা হয়েছে। তা আমি বলেছি আমার পঞ্চায়েত এই কলগুলো সারিয়ে দেবে, যেহেতু পঞ্চায়েতের কল তাই আমি পঞ্চায়েতকে বলেছি কলগুলো ইমিডিয়েট সারাবার ব্যবস্থা করবে। এই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা। বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূলকে মানুষের চোখে হয়রান করার জন্যে এই অভিযোগ করছে, কিন্তু মমতা ব্যানার্জির উন্নয়নকে এই সমস্ত কুরুচিকর অভিযোগ করে মানুষের কাছে, মানুষের কাছ থেকে সরিয়ে নেওয়া যাবে না। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। আহত কর্মী বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। মালদহ জেলায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত। বুধবার দুপুরে জমি থেকে ফেরার সময় এক কংগ্রেস কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধর ও গুলি করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে এই জেলার হরিশ্চন্দ্রপুর থানার গহমাবাদ এলাকায়। আমরা জানি না যে ধানের ভেয়ে যাইছে ছেলে, ধানের ভেয়ে যাইতে যাইতে ওর বাড়ির আগাদিকে ছেলেকে পেয়ে নিলে, নিয়ে তখন গিরিলের ভিতরে ঘরে নিয়ে গিরিল লাগিয়ে দিলে, দিয়া ছেলেকে মন মতন তিনজন মেলে, যখন আমরাকে খবর দিলে যে মেরে ফেলে দিয়েছে। আমরা দৌড়াইতে দৌড়াইতে গেলু, ছেলেকে দেখছি যে পড়ে আছে, ছেলের ওপরে পণ্য হামার উপরে ধরে নিলে, বন্দুক ধরে নিলে। এবার ছেলের স্ত্রী গেল, ছেলের স্ত্রীর ওপরে বন্দুক ধরে নিলে। এবার কী করবো, ছেলেকে বাড়ি আনতে হবে, কেউ কাছে বাড়ি নিয়ে যায় না মরে যায়, আর কেউ কাছে না বাড়ি উঠে দিয়ে যাও। একজনের মোটর সাইকেলে ছেলেকে বাড়ি নিয়ে আনি। টিএমসি পার্টি, টিএমসি পার্টি মেরেছে। আপনার ছেলে কোন দল করে? কংগ্রেস। ছেলেকে কোথায় গুলি করেছে? মানে গুলিটা কোথায় লেগেছে? পায়ে। জানি কি নাম? ইসব, ইসে, আরি, ইসে, আর ইসব, আরি, ওর বেটার নাম কি? আনিপুর। কেন মারলো? কেন ওই এতে ভূতে কাজে এসেছিল। আক্রান্ত কংগ্রেস কর্মীকে ভর্তি করা হয়েছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। আক্রান্ত কংগ্রেস কর্মীর নাম নহিমুল হক, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার গহমাবাদ গ্রামে। পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমার দাদা আছে জমিতে, ওরা বাড়ির সামনে পেয়ে ওকে কিডন্যাপিং করে গুলি করে, পাটাকে ফ্র্যাকচার করে দিয়ে পাইপ দিয়ে মেরে, আমরা জানতে পেরে একটা ছেলেকে দিয়ে নিয়ে আসা। আচ্ছা, মানে কারা মেরেছে? টিএমসি, টিএমসির লোক। আচ্ছা, টিএমসির লোক মেরেছে। কি নাম যারা মেরেছে? নাইমুল হক। আর ইয়ে আপনার, আপনার দাদার নাম কি? নাইমুল হক। আর যারা মেরেছে? ইসা, ইসব, আনিকুল, মুসা আর অনেক। এরা কোন দল করে? টিএমসি। আপনার দাদা কোন দল করে? কংগ্রেস কর্মী। মারলো কেন? ওরা বুথ দখল করতে চেয়েছিলো, 14 তারিখ ভোট হয়নি, 16 তারিখ বুথ দখল করতে চেয়েছিলো, তবুও টিএমসি দলটা বুথ হেরে গেছে গুন্ডা পান্ডা নিয়ে, ওই রাগে মেরেছে। আমরা কি চাই? আমরা ওদের শাস্তি চাই, কানুন মোতাবেক যা হয় সেটাই। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দবার্তা। বজরং দলের সদস্যরা পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন বুধবার। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের সতীঘাট বাইপাসে। ঘটনার জেরে নাজেহাল হতে হয় মানুষজনকে। পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন বজরং দলের সদস্যরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের সতীঘাট বাইপাস এলাকায়। এর ফলে গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। কর্মসূচির জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। অবরোধকারী বজরং দলের সদস্যদের দাবি, পুরুলিয়ায় তাদের নেতা গৌরব সিংকে গ্রেপ্তার ও নেত্রী উষা ওঝার ওপর পুলিশের লাঠি মারা হয়েছে। এর পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে তাদের নেতাকে। এই ঘটনার প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে এই রূপ কর্মসূচি সংগঠিত হয়।
পরে নিজেদের মধ্যে আলোচনা করে সাধারণ মানুষের ভোগান্তির কথা ভেবে তারা অবরোধ তুলে নেন। গতকালের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পুরুলিয়ায় বজরং দলের সহসম্পাদক গৌরব সিংকে গ্রেপ্তার করা হয়েছে, তার নিঃশর্ত মুক্তির দাবিতে। এবং পুরুলিয়ায় কালকে বিশ্ব হিন্দু পরিষদের এবং দুর্গা বাহিনী মাতৃশক্তির যে মহিলারা গেছিল কর্মসূচির জন্য গেছিল, তাদের দিকে পুলিশ দিয়ে লাঠিচার্জ, পুরুষ পুলিশ দিয়ে বিশেষ করে মহিলাদের উপর লাঠিচার্জ করা হয়েছে, তার প্রতিবাদও আমাদের আজকে এই সময় এখানে বিক্ষোভ করা হয়েছে। তার জন্য আমরা বৃহত্তর আন্দোলনের পথে আমরা আলোচনা করবো, তা বৃহত্তর আন্দোলনের পথে আমরা যেতে বাধ্য হবো। তার জন্য আজকে বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেন ও তাপস সিনহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। হুগলির মুখ্য ডাকঘরে কাজ বন্ধ করে বিক্ষোভ করল ডাককর্মীরা। সপ্তম পে কমিশন চালু করার দাবিতে চলে এইরূপ কর্মসূচি, এর ফলে সমস্যায় পড়তে হয় গ্রাহকদের। হুগলির মুখ্য ডাকঘরে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখালো ডাককর্মীরা, ফলে পরিষেবা বন্ধ হয়ে পড়ে ডাকঘরে। সপ্তম পে কমিশন চালু করার দাবিতে গ্রামীণ ডাকঘর সেবকদের ডাকে ধর্মঘট 10 দিনে পড়ল। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশন চালু হলেও ডাকঘরের কর্মীদের এখনও তা চালু হয়নি। সেই কারণে ডাকঘরের সামনে অবস্থান করে চলে পিকেটিং। আমাদের যে সমস্ত দাবি, যে দাবি কংগ্রেস চন্দ্র কমিটির ইতিবাচক সুপারিশ কার্যকর করা, এবং জিডিএস কর্মচারীদের তারা যে সামান্য ন্যূনতম বেতন পায়, সেই বেতনকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে আসা, তাদের মেডিকেল ভাতা, গ্যাচুইটি এবং অবসরকালীন পেনশনের ব্যবস্থা করা। এইরূপ বিক্ষোভে জেরে সমস্যায় পড়েন গ্রাহকরা। আমাদের মতো লোকেরা চলবে থেকে। সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে আউশগ্রাম এক নম্বর ব্লকের অন্তর্গত পাটা সাহেবের পাড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম এক নম্বর ব্লকের অন্তর্গত পাটা সাহেবের পাড়ে। আহত দুই ব্যক্তির নাম রূপলাল হাসদা ও ডক্টর মাড্ডি। পিকনিক থেকে ফেরার পথে তাদের গাড়ি আটকে কয়েকজন দুষ্কৃতী তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। রূপলালকে মঙ্গলবার রাতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কালকে আমার কিছু দলীয় কর্মী তারা ফিস্ট করেছে। কোথায়? আমাদের যে সাবমার্শাল আছে কোনটাসে, সেই সাবমার্শালে ফিস্ট করেছে। আর দক্ষিণপুর থেকে আমার পাঁচ ছজন ছেলে যারা আদিবাসী সংগঠনের নেতৃত্ব দেয়, সেরকম ছেলে এসে ফিস্ট করে বাড়ি ফিরছিল। এরকম একটা পরিস্থিতিতে বেকেরে পার বলে একটা জায়গা আছে, সেখানে কিছু সমাজ বিরোধী যারা দলে আশ্রয় নিয়ে আছে, সেই সমস্ত সমাজ বিরোধীরা আটকে। কোন কোন দলের আশ্রয় আছে? তারা তৃণমূল দলের আশ্রয় আছে। তারা বলে যে উজ্জয় ব্যানার্জির সঙ্গে দল করা যাবে না, ঠিক আছে, এবং তাদেরকে মারধর করে তারপর সেখানে বোমাবাজিও করে। এরকম পরিস্থিতিতে তারপরে পুলিশ তাদেরকে উদ্ধার করে, আমার ছেলেদেরকে যারা আহত হয় পুলিশ উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায়। তারপরে তাদের চিকিৎসাধীন আছে, গ্রামে উত্তেজনা রয়েছে, পুলিশের টহল রয়েছে। এই বিষয়ে আপনারা অভিযোগ দায়ের করেছেন? অভিযোগ কালকে যার মতো পরিস্থিতি ছিল না, অভিযোগ দায়ের করা হয়েছে। এই যে ঘটনা, যারা এই যে কার্যকলাপটা ঘটালো, তাদের মূলত কি দাবি বা তারা কি চাইছে? তারা কি চাইছে? তাদের দাবি তো দল বুঝবে, হয়তো দলের ঊর্ধ্বতন নেতৃত্বে এসে দাবি থাকবে, আমাদের তো থাকবে না।
তারা কোন দলের সমর্থক? তারা তৃণমূল দলের সমর্থক। আপনি তো এলাকার অঞ্চল সভাপতি। হ্যাঁ, অঞ্চল সভাপতি। আপনার এগেনস্টে ওদের ক্ষোভটা কিসে? ওদের ক্ষোভ এইটা হতে পারে যে উত্তর ব্যানার্জি দল পাড়ানো যাবে না, আমাদেরকে দলের দায়িত্ব দিতে হবে। এটা এটা এর পেছনে কি কোথাও কোনো যে প্রধান করাকে কেন্দ্র করে কার ক্ষমতা বেশি সেই রকম কোনো কিছু মনে করছেন? এটা হতে পারে না, কারণ প্রধান দল নির্বাচন করবে, দলীয় নেতৃত্বই প্রধান নির্বাচন করে। সেখানে আমার খুব বেশি ভূমিকা আছে থাকে বলে মনে হয় না, বা নেতৃত্বের কর্মীদের খুব একটা ভূমিকা থাকে না। তো আপনার সঙ্গে সংঘাতটা জানতে, তার কী নাম? তার নাম জয়দেব মন্ডল। সে কি তৃণমূলের কোনো পদে আছে? সেরকম কোনো পদ নাই, দল খুব বেশি গুরুত্ব তাকে দেয় না, কিন্তু সে পদের দাবিদার হতে চাইছে নাকি। সেটা কি মূলত কি মানে ক্ষমতা জাহিরের লড়াইয়ের জন্যই কি এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব? ক্ষমতা জাহিরের লড়াই, এটা কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে মনে করছেন? না না, গোষ্ঠীদ্বন্দ্ব নয়, কারণ তারা তো তৃণমূল রাজনৈতিক দল থেকে এনএসএ ঢুকে দলকে বিভ্রান্ত করছে। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডাল গাছের ডাল ছিল, মোটা মোটা ডাল ভেঙে, তারপর বোম গুলি পিস্তল দেখায়, ঠিক আছে, বহু ভয় ধরে বিরাট মারপিট হয়। আমাকে তো বিরাট মেরে কি বলবো, সব পাগুলো মেরে ফুলি দেয়, কালো হয়ে গেলো। রাতেই আমি হসপিটাল ভর্তি ছিলাম, রাতে ওখান থেকে আবার ট্রান্সফার করে দেয়, ওষুধ ফুষ সব লিখে দেয়, যদি অসুবিধা হয় তাহলে আবার আসবে, দেখিয়ে নিতে হবে। তো এই যে গুন্ডার বাহিনী দল তৃণমূলের সমর্থক, আর যারা মারধরটা করেছে কাল রাত্রে তারা কোন দলের সমর্থক? তাদের মধ্যে বিভিন্ন রকম লোক আছে, ঠিক আছে, বিভিন্ন রকম লোক নিয়ে ঝুট ঝামেলা মারপিট করে হুজিব দিচ্ছে আমাদেরকে, না ওর সঙ্গে উজ্জ্বল ব্যানার্জি অঞ্চল সভাপতি, তার সাথে দল করা যাবে না, এইসব হুজিব দিচ্ছে। ওরা কোন দলের সমর্থক? তৃণমূলে। ওরাও তৃণমূলের সমর্থক? সমর্থক গোষ্ঠী, তৃণমূলের একটা গোষ্ঠী। তো ওদের দাবি, ওদের সঙ্গে তো আপনাদেরকে দল করতে হবে। হ্যাঁ, ওদের দাবি যে উজ্জ্বল ব্যানার সাথে দল করা যাবে না, জয়মরুল আছে এর সাথে দলটা করুন। কিন্তু এই যে হইব, আমি এর আগে আমাদের এসটি সম্মেলন করার কথা ছিল, তো আমাদের আদিবাসী উন্নয়ন পরিষদের যে শরীফ ভাই আছেন আদিবাসী উন্নয়ন পরিষদে, তো তার সাথেও কথা কাটাকাটি হয়েছে। আমাদের আওয়াসগ্রামে একটা ছোট সভা হয়, তো সেই সভাতে তাকেও হুইপ দেয়, যদি তুমি বিল্লগ্রাম অঞ্চলে ঢুকো তাহলে বোমবাজি হয়ে যাবে, ওখানে যাবে না। বোম ছুড়েছিল মাঠে, হয়েছিল গোটা গোটা বিগ বোম ছুড়েছিল, পিস্তল ছিল, পিস্তল তো সরাসরি দেখিয়ে দেয়, ঠিক আছে, তারপর এখানে ওটা দেখ বোম বাস্ট করছে। কোথায়? এই আমাদের লালবাজারে, এখানে বোম বাস্ট করে, তারপর তিনটে বাইকে করে গোটা গ্রামে দাপিয়েছে, তারপর লাঠি লাঠি করে গুন্ডাবনে যারা আছে তারা কিন্তু আমাদের পাড়ায় মানে গোটায় ঘুরে বেড়াচ্ছে, মানুষ ভয় আতঙ্কিত, ঠিক আছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। আপনারা অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, অভিযোগ কালকে নাম দেওয়া হয়েছে। আমাদের যে সমস্যা হচ্ছে, অঞ্চলের যে সভাপতি উজ্জ্বল মানে যে প্যাডের সভাপতি আছে, এখনও তো তাকে তো ফেলে দেয়নি এমএলএ, টগরকে ফেলে দেয়নি, তো আছে, আমরা ওনার সাথেই তো আছি এখনও, পরে যে থাকবে সে পরে তার সাথে যাব। এই যে হুইপ আমাদের আদিবাসী সম্পদের যে হুইপ, এতে তো আমাদের তো বিরাট ক্ষতি হচ্ছে, কেউ তো আমাদেরকে দেখে না। ঘটনার জেরে এলাকা থমথমে রূপ নিয়েছে। আউসগ্রাম থেকে প্রতীক্ষিত দাস পরিরাজ্ঞের রিপোর্ট, আনন্দ বার্তা। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুই সাজাপ্রাপ্ত আসামি। ঘটনাটি ঘটেছে বহরমপুর সেন্ট্রাল জেলে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার খুশি পরিবার পরিজনরা। খুনের কেসে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আবদ্ধ হলেন বিবাহ বন্ধনে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর সেন্ট্রাল জেলে। একটি নাট্য সংস্থার উদ্যোগে ও সেন্ট্রাল জেল কর্তৃপক্ষের অনুমতিতে বিবাহ সম্পূর্ণ হওয়ার পর তাদের স্থানান্তরিত করা হয় লালগোলা মুক্ত সংশোধনাগারে। সংশোধনাগার চার দেয়ালের মধ্যে থেকে সবারও চোখ এড়িয়ে রুনা ও বুদ্ধদেবের মধ্যে ভালোবাসা জন্মায়। রুনার বাড়ি মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানা এলাকায়, বুদ্ধদেবের বাড়ি বীরভূম জেলার লাভপুর এলাকায়। একটি খুনের ঘটনায় আদালত রুনাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। অপর একটি খুনের ঘটনায় বুদ্ধদেবেরও যাবজ্জীবন কারাদণ্ড হয়। বন্দিদশায় তাদের এই বৈবাহিক সম্পর্ককে পরিবারের লোকজনরা মেনে নিয়েছে। মুর্শিদাবাদ থেকে রাহুল রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, বুধবার ছাত্র বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠল ভাতার কলেজ চত্বর। রাজ্যের জয়েন্টের মধ্যে অষ্টম স্থান অধিকার করল রণজয় মিত্তা। ব্যাংক ডাকাতির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত হয়ে উঠল বুধবার। কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। বজরং দলের সদস্যরা পদ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন বুধবার।
এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।